তো মসজিদের এক নম্বর আবাদ জায়গায় জায়গায় মসজিদ নির্মাণ করা, কি করা, মসজিদ নির্মাণ করা। মসজিদ নির্মাণ হবে এমন একটা জায়গায় যে জায়গাটা থাকবে অকফকৃত জায়গা, এবং মসজিদ কোনো মালিকানা জায়গা হবে না, যে আমার আমার জায়গা, এখানে আমি সামনের কাতারে এসে দাঁড়াবো। বিভিন্ন মসজিদে দেখবেন জায় নামাজ বিছিয়ে রাখে সামনের কাতারে, জায়গা দখল করে রাখে না। চেয়ারম্যান সাহেব আয়সা পরে আসছে, আয়সা সামনের কাতারে চলে আস। এগুলো মসজিদের সাথে বেয়াদবি, আল্লাহর ঘরের সাথে বেয়াদবি। এটা কোনো অফিস আদালত নয় যে আপনি পরে আসলো কি হবে, আপনার জন্য জায়গা রেখে দিতে হবে। আপনি যেখানে আসবেন আল্লাহর ঘর মসজিদ, যেখানে জায়গা পাবেন সেটাই আপনার জায়গা। জায়গা দখল করে রাখে, দখলবাজি মসজিদে চলে না, কিন্তু এখন বর্তমানে চলে, চলে কি না, চলে না মনে হয়, যায় না আমাদের গুছিয়ে রাখে না। আদি সাহেব যায় না একটা বিছিয়ে রাখছে, এখানে কেউ বসতে পারবে না। মেম্বার সাহেব একটা বিছিয়ে রাখছে, মসজিদের মোতাওয়াল্লি একটা বিছিয়ে রাখছে, কেশিয়ার সাহেব একটা বিছিয়ে রাখছে। আর এখন তো মসজিদের অবস্থা খুব করুণ, মসজিদের কেশিয়ার, মসজিদের মোতাওয়াল্লি, মসজিদের সেক্রেটারি, এরা মসজিদে আসে না, তো আসার দরকার নেই এদের, নাকি? আপনি ড্রাইভার নিযুক্ত করেছেন, এরকম ড্রাইভার একটা গাড়ি চালাইতে হবে, কিন্তু ড্রাইভারে কি পারে না, গাড়ি চালাইতে পারে না, তাহলে ড্রাইভার দিয়ে কী করবেন আপনি, ধুয়ে দিয়ে পানি খাবেন? মসজিদের মোতাওয়াল্লি তো তারাই হবে যারা মসজিদের ইমাম অনুপস্থিত অবস্থায় ইমামতি করবে, মুয়াজ্জিনের অনুপস্থিত সময় আজান দিবে, খতিবের অনুপস্থিতির সময় জুমার নামাজ পড়াবে। কিন্তু জুমার নামাজ পড়াবলে দূরের কথা, হে নিজেই পড়তে রাখা জুমার নামাজ। বর্তমান মসজিদের মোতাওয়াল্লিগুলোর এই অবস্থা না, কী বলেন? মোতাওয়াল্লি হইতে হবে তারা যাদের মন মস্তিষ্কের মধ্যে এটা থাকবে যে মসজিদগুলোকে আমি পরিষ্কার করব, মসজিদকে আমি ঝাড়ু দিব, মসজিদের বাথরুম আমি পরিষ্কার করব। কিন্তু মোতাওয়াল্লি সাহেব তো মসজিদ ঝাড়ু দিব তো দূরের কথা, মসজিদ ধারে কাছেই আসে না। এই হলো আমাদের সমাজের যারা উপরে থাকবে, যারা আমাদেরকে আদেশ করবে, তাদের এই অবস্থা। মসজিদের মোতাওয়াল্লিরা ইমাম নিযুক্ত করে। আরে ভাই, ইমাম নিযুক্ত করবে কে? যিনি যেই বিষয়ে দক্ষ সে সেই বিষয়ে যদি কাজ না করে তাহলে সেখানেই তো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, আছে না? আপনি যদি পড়াশোনা ছাড়াই যদি কোনো একটা কোম্পানির সিইও হয়ে যান, কোনো একটা কোম্পানির যদি ম্যানেজার হয়ে যান, বকলম সাইন দিতে পারে না, এই কোম্পানি টিকবে নেই। আজকে ইমাম লাগবে একটা মসজিদের, আপনি কোনো একটা বড় মাদ্রাসার সাথে যোগাযোগ করেন যে হুজুর আমাদের তো এখানে একজন ইমাম প্রয়োজন, একজন ভালো একটা ইমাম দেন। ইমাম নিযুক্ত করে কীভাবে? সার্কুলার দেয় যে আমাদের এখানে ইমাম লাগবে। এক সপ্তাহ নামাজ পড়াইছে সাতজনে, যার কণ্ঠসুর, যে আয়েশা একেবারে, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে মডেল মসজিদের ইমাম না, মডেল মসজিদের উদ্বোধনের সময় একজনে পদ্মহা পড়ছে, কী অবস্থা! মানে টান, পাবলিক মনে করে টান দিতে পারলে মনে হয় যেন সুবহানাল্লাহ, কী যে অবস্থা! তা আমরা যে বিষয়ে জানি না এই বিষয়গুলো নিয়ে আমরা মাথা ঘামাই। মসজিদের মোতাওয়াল্লি যে কোনো কারণে আপনি হয়ে গেছেন, আপনি মসজিদে জমিন দিচ্ছেন, আপনি মসজিদের মোতাওয়াল্লি, মসজিদে জমিন দিচ্ছেন কী জন্য? মোতাওয়াল্লি হওয়ার জন্য? আমার কথাগুলোয় কেউ রাগ করবেন না। মসজিদে জমিন দিচ্ছেন কী জন্য? মসজিদের মোতাওয়াল্লি হওয়ার জন্য, না আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য? আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য, কিন্তু না তো, আপনার কর্মকাণ্ডে বোঝা যায় আপনি মসজিদে জমিন দিচ্ছেন মসজিদের মোতাওয়াল্লি হওয়ার জন্য। আপনি মসজিদের মোতাওয়াল্লি হয়েছেন ইমাম সাহেবকে ধমকি দেওয়ার জন্য, এই দুঃসাহস আপনাকে কে দিচ্ছে? ইমাম সাহেবকে ধমকি দেওয়ার এরকম সাহস পৃথিবীর বুকে কাহারও নাই। ইমাম সাহেবকে, ইমাম মানে নেতা, নেতা না, একজন নেতাকে আপনি ধমকি দিবেন কখন? কথাগুলো একটু হয়তো বলতেছে আপনাদের হয়তো খারাপ লাগতেছে, না ইমাম, আমরা তো আরবিতে বলতেছি ইমাম মানে নেতা, সমাজের নেতা, সমাজের নেতার ভুল হবে না? অবশ্যই হবে, হইলে ভুলটা সেভাবে ধরে দিবেন। চেয়ারম্যান সাহেব ভুল হবে না? চেয়ারম্যান সাহেব ভুল হইলে কি আপনি কলাপারে ধরবেন? চেয়ারম্যান সাহেব আপনার জান থাকবে? বলেন না কেন? না, সে সরকারি চেয়ারম্যান দেখে আমাদের কলিজা কাঁপে, কিন্তু যত আমাদের ক্ষোভ আছে, যত আমাদের পাওয়ার আছে, সবগুলো আমরা ইমাম মজার সাথে জারি, জারি কি না জারি? প্যার হাজিরেন, যারা আগে আসেন নাই তারা জানেন, একটা কথা বলছি আপনারা শোনেন নাই, যে মসজিদের ঝাড়ু, মসজিদের টাইলসগুলো পরিষ্কার করলে, মসজিদের বাথরুম প্রস্রাবখানা পরিষ্কার করলে ফায়দাটা কী? ফায়দাটা আপনারই ফায়দা, আপনার মনের অশান্তি দূর করবে। কে করবে? আল্লাহ তাআলা। যদি বাড়িতে কোনো অশান্তি থাকে, কোনো টেনশন ফিল করেন, কোনো ঝামেলা থাকে, কোনো অশান্তি থাকে,
মসজিদে ঝাড়ু দেন না ভাই, দেন ঝাড়ু কয়দিন দিয়ে দেখেন না কি অবস্থা। আল্লাহ তাআলা আপনার অন্তরটাকে পরিষ্কার করে দেবে। আমাদের মধ্যে তো এখন অহংকার, বিদ্বেষ, হিংসা এগুলো আমাদের মধ্যে ভরপুর। হাদিসের মধ্যে আছে শবে কদরের সময় আল্লাহ তাআলা সকল মুসলমানদেরকে মাফ করে দেন, কয়েক শ্রেণী মুসলমানকে মাফ করে না। তার মধ্যে এক শ্রেণীর হলো যাদের অন্তরের মধ্যে হিংসা আছে। আপনার অন্তরের মধ্যে আছে কি না হিংসা? আছে, আমার অন্তরের মধ্যে আছে, মানুষ বলতে সবার অন্তরের মধ্যে হিংসা আছে।